হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো যে আপনি কীভাবে কেবলমাত্র আপনার হোয়াটসঅ্যাপের জন্য আপনার ইন্টারনেট বা ডেটা কানেকশনটাকে অফ করে রাখবেন। একটু যদি সহজভাবে ব্যাপারটাকে বলি, আপনি যখন আপনার ফোনের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপটাকে ব্যবহার করছেন না, কিন্তু অন্য কোনো কাজের জন্য আপনার ফোনের ডেটা বা ইন্টারনেট কানেকশনটা অন রয়েছে, এইবার সেই সময় যদি কেউ আপনাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করে, সেই মেসেজটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে এবং যে মেসেজটা পাঠিয়েছে তার সেই মেসেজের নিচে কিন্তু দুটো টিক চলে আসবে। এইবার এই জিনিসটা অনেকজনের বিরক্তিকর লাগে, কারণ সেই সময় তারা হোয়াটসঅ্যাপটাকে ব্যবহার করতে চান না, কিন্তু যেহেতু ফোনের মধ্যে ডেটা বা ইন্টারনেট কানেকশনটা অন রয়েছে তার জন্য ফোনের মধ্যে মেসেজ কিন্তু চলেই আসে। এবং হোয়াটসঅ্যাপের মধ্যে এরকম সরাসরি কোনো অপশন নেই যার মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপের জন্য কেবলমাত্র আপনার ইন্টারনেট কানেকশনটাকে অফ করে রাখবেন। তার ফলে কি হবে, আপনার ফোনের মধ্যে ইন্টারনেট বা ডেটাটা অন থাকলেও কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে আর কোনো মেসেজ আসবে না। কেউ যদি আপনাকে সেই সময় মেসেজ করে তাহলে কিন্তু সেখানে কেবলমাত্র একটা টিক আসবে। বন্ধুরা, ভিডিওটা যদি আপনার কাজে লাগে বা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন পরবর্তীকালে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। ইচ্ছা ছিল দুটো ফোন পাশাপাশি রেখে আপনাদের জিনিসটা বোঝানোর, কিন্তু সেটা সম্ভব হলো না। কিন্তু তবুও চেষ্টা করবো যেন বিষয়টা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে এখানে কিন্তু আমার ইন্টারনেট কানেকশনটা বা ডেটাটা অন রয়েছে। এবার আমি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে যদি আমি গিয়ে কাউকে কিন্তু যদি আমি এখানে মেসেজ করি, আমি এখানে মেসেজ করলাম, দেখুন মেসেজটা চলে যাচ্ছে এবং তার নেট বা ডেটা কানেকশনটা যদি অন থাকে তাহলে কিন্তু ডাবল টিক কিন্তু আমার এখানে চলে এসছে। এইবার আমি এখানে বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পর আমি এখানে আমার সেটিংসটা অন করে নিলাম। তো আমি এখানে একটা রিয়েলমি ফোন ব্যবহার করছি, এইখান থেকে আপনাকে কী করতে হবে, অ্যাপ ম্যানেজমেন্ট অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর আপনি এখান থেকে অ্যাপ লিস্ট অপশনটাতে ক্লিক করুন। অ্যাপ লিস্ট অপশনটাতে ক্লিক করার পর দেখুন এখানে সমস্ত অ্যাপের নাম এখানে চলে আসবে, যে যে অ্যাপগুলো আপনার ফোনের মধ্যে ইনস্টল রয়েছে। এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটা এখান থেকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে ডেটা ইউজেজ ডিটেলস যে অপশনটা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখুন নিচের দিকে দুটো অপশন রয়েছে, ডিজেবল মোবাইল ডেটা, ডিজেবল ওয়াইফাই, এইগুলো অফ রয়েছে। এবার আমি যদি এগুলোকে অন করে দিই, তার মানে হলো ডিজেবল মানে হচ্ছে অফ করে দেওয়া, মানে হোয়াটসঅ্যাপটা আর আমার ফোনের মোবাইল ডেটা বা ওয়াইফাই কোনোটাকেই ব্যবহার করবে না। এবার আমি হোয়াটসঅ্যাপে গিয়ে যদি কাউকে আমি এখানে মেসেজ করি তাহলে এখানে দেখুন লেখা চলে আসছে নেটওয়ার্ক ইজ টার্ন অফ ফর হোয়াটসঅ্যাপ, মানে কোনো নেটওয়ার্কই হোয়াটসঅ্যাপের জন্য এখানে কাজ করবে না, যদিও আমার এই ফোনের মধ্যে দেখুন আমার ইন্টারনেট কানেকশনটা কিন্তু এখানে অন রয়েছে। এইবার আমি এখন যদি কাউকে মেসেজ করি তাহলে দেখুন সেটা কিন্তু এখানে যাবে না, কারণ এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক কানেকশনই নেই। তো এই পর্যন্ত হয়তো বুঝতে পারছেন যে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপের জন্য নেটওয়ার্কটাকে বা ডেটাটাকে অফ করে রাখবেন। এইবার আমি যদি আবার সেই আগের পেজটাতে গিয়ে এই দুটো অপশনটা যেটা অন করেছিলাম সেটাকে যদি আমি অফ করে দিই, অফ করার পর আমি যদি আবার হোয়াটসঅ্যাপে আসি তাহলে দেখুন যে মেসেজটা এতক্ষণ ধরে যাচ্ছিল না সেই মেসেজটা কিন্তু এখানে দেখুন চলে গেল। তো এইভাবে বন্ধুরা আপনি আপনার হোয়াটসঅ্যাপের জন্য ডেটা বা ইন্টারনেট কানেকশনটাকে অফ করতে পারবেন।